বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। গ্রাম বাংলায় যুবকেরা চাকরি পাচ্ছে না, এসএসসি দুর্নীতি হয়েছে কালীঘাট থেকে। আজ গ্রাম বাংলায় নদীর চরে যে বালি আছে সেই বালি আমাদের গরিব মানুষরা ব্যবহার করতে পারছে না, সেটা তুলে নিয়ে যাচ্ছে কলকাতা। বীরভূমে যে কয়লা খাদান হবে সেইটার অর্থ তুলে নিয়ে যাবে কলকাতা। গ্রাম বাংলায় কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা কেন আমাদের রাঢ় বাংলার যে সম্পত্তি, রাঢ় বাংলার সম্পত্তিটা নিয়ে কলকাতা বা কোথায় চলছে? তা আমরা রাঢ় বাংলা বা জঙ্গলমূল রাজ্য দাবি করতে পারি না কেন? কারণ এটা খুবই যুক্তিযুক্ত আজকালকার দিনে। কালীঘাটে গিয়ে নেতা কেনা বেচা হতে পারে, কিন্তু আমরা বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর আমরা বাঁচতে চাই, এখানকার যুব সমাজ বাঁচতে চাই। কারণ কলকাতায় গিয়ে এসএসসি যেভাবে বিক্রি হলো, আমরা তার জন্য বারবার করে আমরা আলাদা জঙ্গলমূল রাজ্য চাইছি। জঙ্গলমূল রাজ্য হলেই, রাঢ় বাংলা হলেই আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো, এটা কোনো অন্যায় নয়। যদি মমতা ব্যানার্জি 46টা জেলা করতে পারেন, যদি উনি বাঁকুড়া জেলাকে ভাগ করতে পারেন, উনি যদি জেলা জেলা তৈরি করতে পারেন, তাহলে আমরাও তো ভারতবর্ষ থাকতে পারি, আমরা তো ভারতীয়, আমরা কেন রাজ্য চাইতে পারি না? আমরা তাই মমতা ব্যানার্জি যখন 46টা জেলা চাইছেন, আমার বাঁকুড়া জেলাকে ভাগ করতে চাইছেন, ঠিক সেইভাবেই আমরাও রাঢ় বাংলা বা পশ্চিমবঙ্গে আমরা জঙ্গলমূল রাজ্য চাইছি। হ্যাঁ, কেন্দ্র সরকারের দাবি থাকবে, এই দাবিটা আমার থাকবে, এই দাবিটা আমি করব। কারণ আমাদের ছেলেরা ডিপ্রাইভ হচ্ছে, আবার বাঁকুড়া জেলাকে ভাগ করা হবে, সব জেলাকে ভাগ করা হবে। আমার কথা হচ্ছে, জেলা যদি ভাগ হতে পারে তাহলে রাজ্য ভাগ হবে না কেন? উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী, তাই জঙ্গলমূল রাজ্যের জন্য আমরা দাবি জানাচ্ছি। কারণ আমাদের এলাকার ছেলেদেরকে কোনো চাকরি দেওয়া হচ্ছে না, তাদেরকে সব সময় শোষণ করা হচ্ছে, শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনারা শুনলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদ, তিনি কি দাবি করলেন? তিনি ফের বাংলা ভাগের দাবি করলেন। কোন দিন দাবি করলেন? ঠিক যেদিন অর্জুন সিং তৃণমূলে ফিরে গেলেন, ঠিক তার পরের দিন, অর্থাৎ রবিবার অর্জুন সিং ফিরে গেলেন তৃণমূলে, আর তার পরপরই তিনি এই দাবিটা করলেন। কেন করলেন এই দাবিটা? যদিও এর আগে এই দাবিটা শোনা গিয়েছিল উত্তরবঙ্গের নেতাদের মুখে, দক্ষিণবঙ্গেও রাঢ় বঙ্গ আলাদা রাজ্যের দাবি, সেটাও একবার সৌমিত্র খাঁ বলেছিলেন। এবার কিন্তু জোরালোভাবে আজকে বিষয়টাকে তুলে আনলেন। কেন তুলে আনলেন? তার মানে কি আবার নির্বাচনের কোনো ইস্যু তুলে ধরা? যেরকম উত্তরবঙ্গের একটা, এবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলো অর্থাৎ বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে জেলা, এইগুলো নিয়ে, এই জেলাগুলোকে নিয়ে তিনি চাইছেন আলাদা রাঢ় বঙ্গ হোক। তিনি তার সপক্ষে যুক্তি তুলেছেন, দাবি তুলেছেন যে আমাদের সম্পদ, আমাদের সম্পত্তি অর্থাৎ কয়লা, বালি, যেগুলো যেগুলো এই জেলার সম্পত্তি, সেই সম্পত্তির টাকা কলকাতায় চলে যায়। অর্থাৎ সরাসরি তৃণমূলকে তিনি আক্রমণ করেছেন এবং বলেছেন সেখানে নেতারা বিক্রি হয়, নেতাদের কেনাবেচা চলে, এবং এসএসসি যে দুর্নীতি, চাকরি, সেগুলো সব সেখানে কলকাতায় কেনাবেচা হয়, সেক্ষেত্রে আমাদের জেলার ছেলেমেয়েরা কোথায় যাবে? তাই আমাদের সম্পদ আমাদের সঙ্গে থাকুক, আমরা আলাদা রাজ্যে দাবি করছি। এটা ঠিক, আর এক বছর, দেড় বছর মতন বাকি রয়েছে লোকসভা নির্বাচনে, তার আগে এটা কি নতুন করে ইস্যু তুলে দেওয়া হলো? এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং বর্ষিয়ান সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি রাজাদার কাছেই আসবো, যে রাজাদা, এই যে সাংসদ সৌমিত্র খাঁ হঠাৎ এই ডামাডোলের বাজারে, যেখানে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন নিয়ে কি হবে, যে সংগঠন নিয়ে বৈঠক সেখানে কি হচ্ছে, সেই জায়গা থেকে হঠাৎ তিনি এই এই প্রসঙ্গটা তুলে আনলেন, আবারও বাংলা ভাগের দাবি, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? যেটা বাংলা ভাগের কথা বলছেন, এখন মানে বাংলা ভাগ যদি দেশটাকে মানে আরেকটা ভাগ হতো, তাহলে প্রশ্ন অত্যন্ত অসম্মানের হতো, কিন্তু প্রশ্ন আজকে সেভাবে তো নয়। আজকে জেলা যদি ভাগ হয়ে যায়, পশ্চিমবঙ্গে বলা হচ্ছে 46টা পর্যন্ত জেলা হতে পারে। আমি বুঝি না যে যদি রাজ্যের আবেগ থাকে, জেলার আবেগ কেন থাকে, সেটাও থাকতে পারে। এখন যদি ছোট রাজ্য, অনেক সময় কমিউনিস্ট তারা মনে করতো ছোট রাজ্য দেশ শাসনের পক্ষে ভালো, দেশের অনেক
প্রায় অনেক ধরনের রাজনৈতিক দল এই ধরনের মত পোষণ করছে। তেলেঙ্গানাকে ভাগ অনেকেই সে কথা বলেছে, আমরা দেখেছি যে বিহার ভাগ হয়েছে, মধ্যপ্রদেশ ভাগ হয়েছে, উত্তরপ্রদেশ ভাগ হয়েছে, আরো ভাগের নানান ব্যাপার চিন্তা ভাবনা অনেকের মধ্যে রয়েছে। ভাগটাকে সবসময় যে এই বাংলা ভাগের যে ঐতিহাসিক ব্যাপারটা আছে তার সঙ্গে লিঙ্ক করার আমি কোনো সম্পর্ক দেখি না, মানে ভাগ মনেই খারাপ। তাহলে আর নতুন করে কোনো মানে চিন্তা ভাবনা করা যাবে না। যদি দেশভাগের কথা বলে নিশ্চয়ই দেশের যে আবেগ সেটা তো কখনোই অন্য কোনো আবেগের থেকে কম নয়। এখন প্রশ্নটা হলো যে রাজনৈতিক মিস্টার সৌমিত্র খান যিনি বাঁকুড়ার বা কোন একটা জায়গা থেকে বিষ্ণুপুর যেটা এবং উনি তৃণমূল কংগ্রেসেও ছিলেন, কংগ্রেসেও ছিলেন, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ইত্যাদি ছিলেন, সেখান থেকে বিজেপিতে এসেছেন, বিজেপি যুব মোর্চার বোধ হয় প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন, হ্যাঁ প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং যারা অন্য দল থেকে এসেছে বিজেপিতে তাদের অনেকেরই কমপ্লেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্য রাজ্যে যেমন একটা সুন্দর অ্যাসিমিলেশন ঘটেছে উত্তরপ্রদেশে হোক বলুন অন্য জায়গায়, কিন্তু বাংলায় সেটা কিন্তু সেভাবে বোধ হয় ঘটেনি। তাদের অনেকেরই কমপ্লেন যে তারা সঠিকভাবে মর্যাদা পাচ্ছেন না, এটা একটা ঘটনা কিন্তু যারা এসেছেন অনেকেই বলছেন, যারা তিন চার বছর হল রয়েছেন তাদের কমপ্লেনটা রয়েছে, কেন তারা করছেন কি করছেন জানি না। এখন প্রশ্ন হচ্ছে যে যে কারণে উনি ভাগ চাইছেন সেটা তো অদ্ভুত লাগছে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, তার জন্য তো আলাদা রাজ্য হতে পারে না, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে সবাই বাংলা সবাই মানে আমরা এফেক্টেড, এবং তার লড়াইটা বাংলা ভাগের মধ্যে দিয়ে হতে পারে। এবং এটা সত্যি কথা, মাটি বালি অনেক কিছু চুরি হচ্ছে, মানে কয়লা যেগুলোর হয়তো অনেক ক্ষেত্রেই মানে রাজ্য তার ন্যায়সঙ্গত রয়্যালটি পেতে পারতো সেগুলো পাচ্ছে না, এগুলো মুষ্টার নিষিদ্ধান্তবাজ মানুষ তার লুটছে, এটা তো পরিষ্কার, যেটা কোনো অসুবিধে নেই। কিন্তু তার সমাধান কেউ যদি বলে ভাগ করতে হয়, এটা এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয়, কেউ মানার জায়গায় নেই। তাই বোঝা যাচ্ছে যে উনি লোকাল যে এলাকা সেখানকার মানুষদের কিছুটা আবেগকে ধরে রাখতে, হ্যাঁ কিছুটা আবেগকে ধরে রাখতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের কথা বলছি, এটা হয়তো তিনি বলার চেষ্টা করতে চাইছেন। এবং আমাদের দেশের মানুষ সবসময় তো যুক্তি নির্ভর হয় না, ভাগ হলেই যে সুবিধাটা হবে কি হবে এখন সেটা পরিষ্কার না। যদি জঙ্গলমহলের একটা দাবি ছিল, জঙ্গলমহলে তো আলাদা রাজ্য ঝাড়খণ্ড আমরা দেখেছি তৈরি হয়েছে, যে ঝাড়খণ্ডের যে গোড়া দীক্ষা যে পরিকল্পনা ছিল তাতে কিন্তু বাংলার অনেকগুলো জায়গা একসঙ্গে ঢোকার কথা ছিল, সেগুলো ঢোকেনি, বিহারেরই ভেঙেই ঝাড়খণ্ড ঘটেছে। এখন তাদের নতুন করে জঙ্গলমহল ইত্যাদি রাজ্যের কি পরিকল্পনা এখন সেটা স্পষ্ট নয়। আমরা দেখেছি যে পশ্চিম দিনে মেদিনীপুর জেলাটা ভাগটাগ করে নানান ভাবে তৈরি হয়েছে। এখন এই হট করে জঙ্গলমহলের দাবি উনি তুললেন, বোঝা যাচ্ছে যে ওনার কোথাও একটা রাজনৈতিক অস্তিত্ব নিয়ে উনি সংকটের মধ্যে আছেন, এবং দলের কাছে হয়তো একটা উনি বার্তা দিতে চাইছেন যে বাঁকুড়া বা ঝাড়খণ্ড এইসব এলাকাগুলোতে যে বিজেপির যে বেস যেটা তৈরি হয়েছিল, একটা সময় অনেকগুলো তো সাংসদ সেখান থেকে গিয়েছিল, সব ভোটার সাংসদই একটা সময় কোথায় গিয়েছিল, একটা সময় কেন 2019 সালে গিয়েছিল, এখন সেখানকার জন্য যদি বিশেষ পরিকল্পনা বা রাজনৈতিক বার্তা যদি না দেওয়া হয় তাহলে হয়তো সেই এলাকাগুলো বিজেপির সঙ্গে থাকবে না, এরকম হয়তো একটা বার্তা দিতে চাইছেন এবং মানুষকেও বলতে চাইছেন আমি তোমাদের কথা ভাবছি, দেখো এইভাবে ভাবছি। এখন মানুষ কিভাবে নেবে সেটা আগামী দিনই বলবে। উনি ওনার অস্তিত্ব সংকটে করছেন নতুন করে বিভাজনের কথা, এতে কি সুবিধা অসুবিধা সেটা এখনো পরিষ্কার নয়, এবং আমি এই মুহূর্তে কোনো আগ্রহ দেখাতে চাইছি না যে একটা নতুন যে ওনার ব্যক্তিগত সিদ্ধের ভিত্তি করে যেটা বলছেন তা নিয়ে কোনো একাডেমিক আলোচনা হোক, মনে হয় না এই মুহূর্তে দেখো আমি অধ্যাপক রাজগোপাল বাবুর সঙ্গে একদমই একমত। যার উত্থান 2014 সাল থেকে,
এবং কংগ্রেসই রাজনীতি করার সুবাদে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধাপে ধাপে ওপরের দিকে তুলে নিয়ে এসেছেন এবং সাংসদ পর্যন্ত করেছেন। সিপিআইএম প্রার্থীকে হারিয়ে বাঁকুড়ার মতন যে লাল বেল্ট, সেখান থেকে কিন্তু তিনি যে জিতেছেন ওটা কিন্তু ওনার ব্যক্তি করিশ্মায় নয়, উনি জিতেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশ্মায়। সেইখান থেকে ক্ষমতা আসবার পর যখন কিছু অতৃপ্ত আত্মা তৈরি হয়, তারা তখন নিজেদের অস্তিত্বটাকে আলাদাভাবে পরিচিত করার জন্য নানান রকম কৌশল অবলম্বন করে। এই যে বাংলা ভাগের যে চক্রান্ত, এই বাংলা ভাগের চক্রান্ত তো আজকে প্রথম নয়, এটা অনেক আগে থেকেই এটা হয়ে আসছে। মৌলানা আজাদ কালাম বলেছিলেন যে চিত্তরঞ্জন, 1925 সালের কথা বলছি, দেশবন্ধু চিত্তরঞ্জন যদি বেঁচে থাকতেন তাহলে এই বাংলা ভাগটা হতো না, মৌলানা আজাদ কালাম তখনই বলে গিয়েছিলেন। যাই হোক, তো এই পরবর্তীকালেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গের ভাগ নিয়ে যখন কথা হয়েছিল যে আলাদা করে গোর্খা ল্যাঙ্ক তো নয়, তখন করা হয়েছিল গোর্খা স্থান, সেটা নিয়েও কিন্তু তখনকার সিপিএম এর রতনলাল ব্রাহ্মণ, যাকে বলা হয়েছিল যে পাহাড়ের জ্যোতি বসু, তিনি কিন্তু এই দাবি তুলেছিলেন, তার সঙ্গে ছিলেন গণেশলাল সুব্বা। কিন্তু যে কোনো কারণেই হোক, যে সেইভাবে কিন্তু গোর্খা স্থান তৈরি হয়নি। পরবর্তীকালে সেনাবাহিনী থেকে যিনি বিতাড়িত হয়েছিলেন সেই সুভাষ ঘিসিং কিন্তু এই জায়গাটা দিয়েছিলেন। এই গ্যাপটা কি, কোন গ্যাপে এরা উঠে আসেন, এই বক্তব্যগুলো রাখেন? বক্তব্যগুলো রাখার পেছনে হচ্ছে যে একটা কথা সত্যি, যে কলকাতা কেন্দ্রিক কোন সরকারের রাজনীতি যখন চলতে থাকে, প্রশাসন চলতে থাকে, তখন কিন্তু জেলাগুলো বঞ্চিত হয়, বঞ্চিত হতো আর কি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যবে থেকে আমরা বিজ্ঞানের এই অবদান ইন্টারনেট পেয়ে গেছি, তখন বিদেশ থেকে এই যে তুমি আমি কথা বলছি, তুমি কোথায় আমি কোথায়, কিন্তু আমাদের যোগাযোগে কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম না, একদম প্রবলেম হচ্ছে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রাইটার সরকার বাম আমলে চলতো, সেই সময় ইন্টারনেটের সুবিধা ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নই, কিন্তু যে কাজটি উনি করেছেন, ভালো কি মন্দ পরে বিচার হবে, কিন্তু উনি কিন্তু ওনার 1959 থেকে সরকার প্রশাসনটা তুলে নিয়ে গেছেন, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। জেলায় জেলায় গিয়ে তিনি যে অনুষ্ঠানগুলো করছেন, মিটিং গুলো করছেন, দরজা বন্ধ করে কিন্তু করছেন না, মিডিয়ার সামনে করছেন, যার প্রশংসা করার প্রশংসা করছেন, যারকে বকবার থাকছে তাকে বকুনি দিচ্ছেন, যে কাজটা হয়নি সেটার সমালোচনা করছেন, ওপেন টু অল, প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে, হচ্ছে কতটা ঠিক হচ্ছে, কতটা কাজের কাজ হচ্ছে, সেগুলো বিচার আলাদা জায়গায়। কিন্তু আজকে সৌমিত্র খান, এই সৌমিত্র খানের পরিচয় কি আলাদা করে? এই সৌমিত্র খান কিন্তু বলেছেন এই উপনির্বাচনের ফলাফলের পর যে আমাদের রাজ্য নেতাদের অপদার্থতার জন্য আমাদের রেজাল্টটা তো খারাপ হয়েছে। আর দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খানের যে সংঘাত, সে তুমি জানোই, যুব মোর্চা ত্যাগ করেছিলেন একদম শুভ দিনে, দুর্গা পুজোর অষ্টমীর দিন কিন্তু যুব মোর্চার সভাপতি করেছিলেন। দিল্লি কিন্তু বলেই দিয়েছে পরিষ্কার বিজেপিতে যে পুরনো নেতাদের কিন্তু জায়গা দিতে হবে। এই সৌমিত্র খানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি যখন ঢোকেন বিজেপিতে, জেলা নেতৃত্বের জায়গাগুলোতে তিনি পুরনোদের বাদ দিয়ে তার নিজের লবিটাকে গুছিয়েছিলেন। দিলীপ ঘোষ সেই জায়গাটা আপত্তি জানিয়েছিলেন এবং তিনি সেগুলোকে বাতিল ঘোষণা করেন, সেই থেকে দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খানের সংঘাত হয়। এই ইতিহাসগুলো আমরা সবাই জানি। এই কথাগুলো কেন আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে কেমিস্ট্রিটাকে ধরার জন্য। এই মুহূর্তে কিন্তু দিল্লির বিজেপি নেতৃত্ব বলে দিয়েছে যে পুরনো দিন নিয়ে চলতে হবে, অর্থাৎ দিলীপ ঘোষের যে বক্তব্য তার প্রতিধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি আমি দিল্লির নেতাদের কাছ থেকে। সুকান্ত মজুমদারও কিন্তু বুঝতে পারছেন যে তার পক্ষে কতটা চাপ তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কালকে অর্জুন ফিরে গেছে তার নিজের দলেতে, সুতরাং দলের মধ্যে কিন্তু আজকেই তারা মিটিং ডেকেছে, বিজেপির ওখানকার সাংগঠনিক জায়গাটা দাঁড়ালো তার ভালো মন্দ। একটা বাংলায় প্রবাদ আছে জানো, কানা মনে মনে জানা, ওরা নিজেরা ভালো করেই জানে যে ওই বেল্ট গুলোতে যদি অর্জুন চলে যায় তাহলে কি অবস্থা দাঁড়াবে।
এই এত রকম বিজেপির মধ্যে যে অস্তিত্বের সংকটটা দেখা দিয়েছে তার মধ্যে মধ্যে দলীয় সংকট তো আছেই, এবং জেলা ভিত্তিক কিছু কিছু নেতারাও কিন্তু দিনে দিনে তাদের জনপ্রিয়তাটা হারাচ্ছেন। তুমি যদি ওই বিষ্ণুপুর বাঁকুড়া অঞ্চলে গিয়ে একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলো, আজ থেকে দু বছর আগে যা শুনেছ এখন যদি গিয়ে শোনো তাহলে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেতে তুমি শুরু করে দেবে। একদম একদম, সৌমিত্র খান খুব ভালো করে জানেন যে তার যে জনপ্রিয়তার জায়গা, আরে জনপ্রিয়তাটা তৈরি হয় কাজের ওপর, সেই কাজটাই যদি করবার সুযোগ না থাকে, সরকার যদি একটা অন্য দলের থাকে আর দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যদি রাজ্য নেতৃত্বের যোগাযোগটা খারাপ থাকে তাহলে একজন জেলার নেতা কাজ করবেন কি করে? তার পক্ষে একা তো আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এই তিনি নতুন এই সেন্টিমেন্টটা এখন ড্র করাতে চাইছেন সেখানকার মানুষদের, যে যেটা রাজাগোপালবাবু বললেন যে মানুষ এখন যুক্তিটার আগে সেন্টিমেন্ট, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, আবেগ শ্রদ্ধার জিনিস, আবেগ প্রশ্রয়ের নয়। আবেগ যখনই প্রশ্রয় পেয়ে যায় তখনই কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। সুতরাং একটা একান্নবর্তী পরিবার বাঙালি পরিচয় নিয়ে আমরা যেটা আছি, বাঙালিকে যদি ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে পরে হয়তো স্থানীয় ভাবে, দেখো একটা বাংলায় কথা আছে হোগলা বনে শিয়াল রাজা, যদি সুন্দরবনের রাজা হতে হয় তাহলে তাকে বাঘ হতে হবে, আর যদি কেউ জেনে যায় যে না আমার বাঘ হওয়ার ক্ষমতা নেই, সে চাইবে যে ভাই আমাকে হোগলা বনটা দিয়ে দাও, আমি সেখানকার একদম শিয়াল হয়ে সেখানেরই রাজা হতে চাই। একদম দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজাদার কাছে আসবো, যে রাজাদা আমরা শেষ করব, কিন্তু সৌমিত্র খায় যে এই বক্তব্য, হ্যাঁ আমরা জানি যে আবার হয়তো কালকে দল বলবে এটা তার নয়, বিজেপি বলবে যে এটা তার নিজস্ব মত, সেখানকার সাধারণ মানুষের সেন্টিমেন্ট দেখে তিনি বলেছেন সত্যিই তো, কিন্তু এই যে আজকে আমরা সকালবেলা দেখলাম যে বিজেপির আরেক বিজেপি নয় তৃণমূলের সাংসদ ছিলেন, পরে তিনি বিজেপিতে এসেছেন অনুপম, সেই অনুপম আজকে বলেছেন যে বিজেপির যে সমস্ত নেতারা এই যে চলে যাচ্ছেন তৃণমূলে চলে যাচ্ছেন তাদেরকে মানে ধরে রাখার জন্য কি করা উচিত সেটা, মানে একটা ফেসবুক পোস্ট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্ক যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে সেই জায়গাটায় এই সৌমিত্র খা আবার এই প্রসঙ্গটা তুলে নিয়ে কি প্রচার আলোয় আসার চেষ্টা করলেন? দেখুন আমি বলতে চাই, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে উত্থান ঘটেছে তারা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আবেগকে তারা লড়ার চেষ্টা করছেন, এবং সংখ্যাগরিষ্ঠ আবেগ যখন সঠিক সময়ে ধরতে পেরেছে তখনই তাদের ভোটটা বেড়েছে, এবং তাদের মানে সংগঠন কোনোকালই সেভাবে আমরা দেখি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন মারা গেলেন 1952 সালে বিশাল সংখ্যক মানুষ পথে নেমেছে, কিন্তু সেটা সাংগঠনিক দুর্বলতায় উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে সেখানে কমিউনিস্টরা জিতে যায়, সাংগঠনিক দুর্বলতা যাদের চিরকালই রয়েছে। এই কিন্তু সাংগঠনিক দুর্বলতা আছে বলেই বিজেপিকে অনেকে অনেক রাজনীতি ভাষ্যকার মনে করছেন বিজেপি বুঝি শেষ হয়ে গেছে। ওদের কাজকর্ম দেখে আমার যেটা মনে হয়েছে সেটা এতটা সহজ নয়, আবেগ ভিত্তিক তাদের ব্যাপারটা চলেছে, অনেকটা আবেগের উপর ভিত্তি করে, নেতাদের উপর খুব একটা ভিত্তি করে নয়। পশ্চিমবঙ্গে যে সমস্ত নেতারা ছিলেন একসময় হরিপদ ভারতী ছিলেন, যার একটা বাগ্ভীতার জন্য তার খ্যাতি ছিল, পরবর্তীকালে যারা ছিলেন তো অনেকটাই বিষ্ণুকান্ত শাস্ত্রী ইত্যাদিরা ছিলেন, পরবর্তী সময় আমরা দেখলাম যে সংগঠনকে কেউ খোটা বাড়াতে পারেনি। তপন সিকদার যখন এলেন উনি সংগঠনটা কিছুটা বাড়াবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই রাম মন্দিরের শীর্ষ সময় 10% বেশি বিজেপির ভোট বাড়েনি। ভোট বাড়তে শুরু করলো যখন দেখা গেল নরেন্দ্র মোদীর মতন একটা ক্যারিজমেটিক লিডার তৈরি হয়েছে, তখন 2014 আমরা দেখেছি বেড়েছে, এবং পরবর্তীকালে অনেকেই তৃণমূলের বিকল্প হিসেবেই নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের ভেবেছিল তারা একটা প্রত্যক্ষ সমর্থনে এখানে কিছু তারা করতে, আমরা দেখেছিলাম 19 সালে মানে ব্যাপক ভোট পেয়েছিল, এবং 21-এ যে ভোট খুব কম পেয়েছে তা না, কিন্তু নির্বাচনে তারা সফলতা আসেনি, এবং প্রচুর সেখানে সেই সময় দেখা গেল প্রচুর বেনজল ঢুকিয়ে দিয়েছিল, এবং প্রচুর নেতা ভেবেছিল এখন পড়ে খাবার সময় সে বিজেপি করে,
তারা ঢুকে পড়েছিল। তার ফলে দলটাকে তারা কেউই দলের আদর্শ বোঝেনি, ভাবগ্রহ বোঝেনি, সংগঠন তৈরি বিজেপি করতে পারেনি। কিন্তু সংগঠন করতে পারেনি মানেই যে বিজেপির যে বক্তব্য সেটা উদাও হয়ে যাচ্ছে, কালকেরই সব শেষ হয়ে যাচ্ছে, এরকম ভাবনায় আমি বিশ্বাস করি না। বুঝেছেন, বুঝেছেন, কিছু পশ্চিমবঙ্গের যারা রাজনীতি করেন, আদর্শ রাজনীতি করেন, আমি একজনকেও দেখি, আমি বহু মানুষকে মিট করেছি, যে বামপন্থীদের মধ্যে একটা দেখতাম আদর্শ আছে, রাষ্ট্রীয় সংসদ সভকের সঙ্গে জড়িত কিছু মানুষকে দেখেছি আবেগ জড়িয়ে আছে। এছাড়া অধিকাংশ মানুষই আদর্শটাকে মানে একটা ব্যবহার করে তাদের ব্যক্তিগত মানে ইচ্ছে, সেটাই হচ্ছে যে রাজনীতি করার মূল লক্ষ্য, বড় হবো, আরো কিছু পোস্ট পাবো, এগুলি তাদের মূল লক্ষ্য, এভাবেই তারা এগোল। এবং শাসক প্রধান 77 সাল পরে সব শাসকের সঙ্গে সব চলে গেছে, শাসকের সঙ্গে। আর কিছু মানুষ যারা বিরোধিতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটা আমরা দেখেছি 84 সালের পর থেকে এসে একেবারে একটা বিরোধী দল বিরোধী মানুষকে ধরে রাখার চেষ্টা, সেটা সেই ক্ষমতা ক্যারিশমা আমার ছিল। তার ফলে আর সেই বিরোধী মানুষকে ধরে রাখার ক্ষমতা সেরকম ক্যারিশমেটিক লিডার তৈরি হয়নি, যেটা জ্যোতিবাবুরা ছিলেন 77-এর আগে। যাই হোক, এখন সে ধরনের কোনো লিডার তৈরি হয়নি। এখন যারা বিজেপি বা বিরোধী রাজনীতি করতে চাইছে, বামের অনেকটাই শূন্য হয়ে গেছে, সাংগঠনিক ক্ষমতা নেই, সাপোর্ট সিস্টেমটা নেই। দেখুন, রাজনীতি করতে গেলে আজকে দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে, আর্থিক পরিবর্তন এত ব্যাপকভাবে এসেছে, সেটা সুজিদা ইন্টারনেটের কথা বলি, ইন্টারনেট নানানভাবে মানুষের জীবনে এত পরিবর্তন এসেছে। বামপন্থীরও দেখবেন, একসময় আমি নিজে বামপন্থী ছিলাম, তখন কোনো এক সময় জিন্স পরে আমি কোথায় পার্টি অফিসে কোনো একটা সময় গিয়েছিলাম, আমাকে তিরস্কার করা হয়েছিল। এখন 90% ছেলে মেয়ে জিন্স পরে, তারা যে ধরনের মোবাইল ফোন ব্যবহার করে, তাদের খাদ্য বুদ্ধি যে ধরনের জিনিসপত্র এসে যায়, সেগুলো অকল্পনীয় ব্যাপার ছিল। কিন্তু পাল্টাচ্ছে, বুঝতে হবে, সময় পাল্টাচ্ছে, ব্যাপকভাবে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যাচ্ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সাপোর্ট সিস্টেম ছাড়া কিন্তু রাজনীতি করা যায় না। তাই বিজেপির একটা সাপোর্ট সিস্টেম রয়েছে কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় সরকার দেখবেন যেই মুহূর্তে একেবারে প্রোঅ্যাক্টিভ কিন্তু কথাবার্তা বলছে, তখন কিন্তু অনেকে চলে আসে। অমিত শাহ এসে বলে গেলেন বাংলায় 355 হবে, সব মানে ভেবেছিল বিজেপি, সব একেবারে জল ঢেলে দিলেন ওদের স্বপ্ন, সব যে যার পালিয়ে যাওয়ার কথা ভাবছে। অমিত শাহ ওটা না বলতেন, বলেছেন কিনা আমি জানি না, কাগজে যা বেরিয়েছে। তো তার ফলে এখন যদি বিজেপি বলে হ্যাঁ আমরা আবার আসছি, অমিত শাহ বলেন বা মোদী বলেন, আমি দেখবেন হুড়মুড় করে আবার ছুটে আসছি। সেই সাপোর্ট সিস্টেম, কারণ সিপিএম এসে সাপোর্ট সিস্টেম দেওয়ার নেই, প্রকাশ করার কিছু বললো তাতে বিন্দুমাত্র পরিবর্তন ঘটবে না, বা সীতারাম কিছু বললে, এরা আমার ব্যক্তিগত বন্ধু, এদের সম্বন্ধে এরা পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, এদের সঙ্গে অন্য রাজনৈতিক অনেক সময় তুলনা করা যায় না, কিন্তু কোনো কাজ দেবে না, সাপোর্ট দিতে পারবে না। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে তো বিজেপি কেন্দ্রীয় সরকার যেহেতু আছে শক্তিশালী একটা সরকার, তাদের অনেকে ভয় পায়, বিশ্বের বহু দেশ তাদের ভয় পায়। পশ্চিমবঙ্গের কেউ অনেকেই বলছে অমিত শাহকে দেখে নেবো, ওইসব বাজে কথা বলে তো লাভ নেই, তারাও ভয় পায়। বাংলাদেশে আমি দেখেছি খালেদা জিয়া, হ্যাঁ, সে বলছে মানে অমিত শাহকে ব্যবহার করছে, সে বলেছে যে আমাকে নাকি তাকে নাকি ফোন করা হয়েছিল, যারা বাংলাদেশ নিয়ে চর্চা করেন তারা জানে খবরটা সত্যি নয়, সেইটাকে ব্যবহার করে সে কিন্তু দেখাবার চেষ্টা করেছিল তার একটা শক্তি আছে। তো এই জায়গায় যারা কেন্দ্রে রয়েছেন, আমি যে বিজেপি সুখ্যাতি করছি এটা ভাববার কোনো কারণ নেই, আমি যেটা বলতে চাইছি যেটা ফ্যাক্ট, যে কেন্দ্রে একটা প্রতাপশালী সরকার আছে, যেটা বহুদিন কেন্দ্রে ইন্দিরা গান্ধীর সময় ব্যাপারটা ছিল, বুঝেছেন, কংগ্রেসে বাংলায় উত্থান হয়েছে ইন্দিরা গান্ধী কেন্দ্রে ছিল, নাহলে কিন্তু হতে পারত, বুঝেছেন। সুতরাং কেন্দ্রে যেহেতু সে সরকার আছে, তার ফলে এখন যদি সব চলেও যায়, বিজেপি পার্টিটা শেষ হয়ে যাবে বলে আমার মনে হয় না, আবার নতুন করে আসবে না। আবেগ, যে আবেগের কথা বলে, যে ভয়ে তারা তারা ভাব দেখছে এবং ভয়টা তারা মানুষকে বোঝাতে পারছে, সে ভয়টা কিন্তু সবসময় যে অবাস্তব তাও নয়। যে অনেক সময় যারা পশ্চিম পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসেছে তাদের যে ভয় ছিল, এখন পশ্চিমবঙ্গ থেকে অনেকে সে ভয়টা নানান কারণে আসছে। সত্য মিথ্যে কি এটা এখনই এই মুহূর্তে বলার জায়গায় আমি নেই, কিন্তু এইটুকুন কিন্তু মানুষ কিন্তু ভয় পাচ্ছে। এটা যদি কেউ বলে ভয় পাচ্ছে না তা কিন্তু না, তারা যে ভয়টা দেখাচ্ছে বা দেখতে ভেষণ করছে সেটা কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির আবেগ শেষ হবার কথা নয়। সৌমিত্র খান, অরুণ সিং ক্যারেক্টার কি বাবুল কাকে চলে গেল, তাতে কিছুই যায় আসে না, নতুন স্রোত ঢুকে পড়বে, কিন্তু সাপোর্ট সিস্টেম সেটা যদি দুর্বল থাকে কেউ আসবে না। একদম ঠিক, এই যে সাপোর্ট সিস্টেম, সুজিত দা, সাপোর্ট সিস্টেম যদি দুর্বল থাকে সত্যি কেউ আসবে না। এটা তো ঘটনা যে অমিত শাহ যখন এরাজ্যে এসে বলে গেলেন কিছুদিন আগেই, তার পরপরই যে 356 নয়
রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে বিরোধিতা করে, আন্দোলন করে ক্ষমতায় আসতে হবে। মমতা দিদি যেভাবে আন্দোলন করেছেন বিরোধী দলের থেকে, সেইভাবে আন্দোলন করে ক্ষমতায় আসতে হবে। তারপরেই দেখছি আস্তে 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 অনেকেই এখন সুর নরম করেছেন, তাদের মধ্যে অর্জুন সিংও চলে গেছেন। যদিও অর্জুন সিং তার আগে থেকেই অনেক বিদ্রোহ সুর চড়িয়েছিলেন, যাবে বলেই মত ছিল। তো এই জায়গা থেকে আগামী দিনে কি অবস্থা হবে বলে মনে হচ্ছে? দেখো, রাজগোপালবাবু যে কথাগুলো বললেন প্রত্যেকটি দামি কথা উনি বলেছেন, তারপর নতুন করে আর কিছু বলার জায়গাটা নেই। সেটা হচ্ছে, আমি ছোট্ট করে যদি এইটুকুই কথা বলতে চাই যে সৌমিত্র খানের মতন একজন নেতা কি বললো না বললো সেইটা নিয়ে একাডেমিক আলোচনা করা মানে আমাদের মূর্খামি। এই মুহূর্তে এগুলো করা, একটা কথা মাথায় রাখতে হবে যে যেটা উনি বললেন, শ্যামাপ্রসাদের প্রসঙ্গটা তুললেন, সেই প্রসঙ্গটাই আমি বলি। বিজেপির একটা বড় হাতিয়ার হচ্ছে কিন্তু এই সম্প্রদায়গত একটা বিভাজনের জায়গাটা, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চান। অথচ আমরা যেটা ইতিহাস পাচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু হিন্দু মহাসভার সঙ্গে তার সম্পর্ক ত্যাগ করেছিলেন, হিন্দু মহাসভা তাকে অনেক জোর জবরদস্তি করে রীতিমতন তেল মেরে তাকে কিন্তু নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যতদিন ভাইস চ্যান্সেলর থাকবো ততদিন আমি কোনো রাজনীতি করব না। উনি অবসর নেবার পরে হিন্দু মহাসভায় যোগাযোগ এসেছিলেন, সাভারকারের সঙ্গে মিছিল মিটিংও করেছিলেন, সেই হিন্দু মহাসভা উনি ত্যাগ করেছিলেন। কেন? একটা বিরক্তি থেকে ত্যাগ করেছিলেন, সেই বিরক্তির জায়গা থেকেই উনি বুঝেছিলেন যে একটা এমন পলিটিক্যাল পার্টি হওয়া দরকার যেটা কংগ্রেসের একটা বিকল্প হয়ে উঠবে, সেটা হয়ে ওঠেনি। সেই সময় কিন্তু বিজেপি, এই বিজেপি বলবো না, সেই সময়কার হিন্দু মহাসভা কিন্তু এই কথাটা শোনেনি, এই কথাটা শ্যামাপ্রসাদের কথা শোনেনি। আজকে শ্যামাপ্রসাদের ভক্তির কথা তারা বলে, শ্যামাপ্রসাদের কথা শোনেনি। শ্যামাপ্রসাদ তখন পিপলস পার্টি নাম দিয়ে দল করতে চেয়েছিলেন, পরে নাম পাল্টে জনসংঘ করেছিলেন। সেইটারই যদি আমি বংশধর হিসেবে ধরি আমাদের ভারতীয় জনতা পার্টিকে, সেই নেতার কেন্দ্রীয় নেতা যদি এসে বলেন যে কি করে লড়াই করতে হবে তোমায়, সেই আদর্শটা হচ্ছে মমতা ব্যানার্জি। এই কথাটা যখন দিল্লি থেকে এসে বলে যায় তখন সেটা কিন্তু বিজেপি রাজ্য নেতাদের কাছে কিন্তু সেটা একটা চাপের ব্যাপার হয়ে যায়। এখন সেইখান থেকে কিছুটা ঘোরাবার জন্য আর নিজের নিজের অস্তিত্ব রাখাবার জন্য, নিজেদের ঝাঁজ দেখাবার জন্য দোকানে গিয়ে দেখবে সবাই লঙ্কা বলে, আমারটাই বেলডাঙ্গার লঙ্কা দাদা, এটা বেলডাঙ্গার লঙ্কা, মানে বেলডাঙ্গার লঙ্কাটা হচ্ছে ঝাল হিসেবে বিখ্যাত। এই বিজেপির এখন নেতারা সবাই নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন, ভাই আমি কিন্তু বেলডাঙ্গার লঙ্কা। এখন বেলডাঙ্গার লঙ্কা কিনা সেটা আগামী দিনে মানুষ যখন চিবিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে লঙ্কায় ঝাল আছে কি নেই। কিন্তু এই সৌমিত্র খানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা যেটা করছি এই আলোচনাটার কোনো প্রয়োজন নেই, বরং সৌমিত্র খান এটা প্রমাণ করছেন, তুমি এই অনুষ্ঠানটা করে প্রমাণ করলে যে ওনার বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো জায়গা এখনই বাংলায় সেরম নেই। আগে নিজেকে ঘর সামলাতে হবে, যেখানে নিজের নেতৃত্বকেই তিনি বলছেন অপদার্থ, এই অপদার্থ নেতৃত্বকে নিয়ে উনি বাংলা ভাগ করে একটা আলাদা রাজ্য চালাবেন এটা মানুষকে বিশ্বাস করতে হবে? সেটা সৌমিত্র খান নিজে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি তার দলটাকে তৈরি করবেন, কি দাঁড়াবে সেই জায়গাটা? এই প্রশ্নটাই কিন্তু আমার তোলা রইল সৌমিত্র খানের জন্য। একদম ঠিক, আমরা দেখব যে সত্যি ওই প্রচারের আলোয় নাকি মানুষের সেন্টিমেন্ট নাকি মানুষকে ধরে রাখার একটা ছল চাতুরি, সেটা আগামী দিনেই আমরা দেখতে পাবো। তবে বাংলা ভাগ কিন্তু আমরা চাই না, আমরা চাই এ বাংলা যেমন আছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ, সব বঙ্গ মিলেই আমাদের এই বাংলা থাকুক, এটাই আমাদের আবেদন। আমি ধন্যবাদ জানাবো সুজিতদা এবং রাজাদাকে, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।